হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই তোমরা ভালো আছো। যারা এইচএসসি স্টুডেন্ট রয়েছো, রানিং স্টুডেন্ট অথবা এইচএসসি এক্সাম দিবা তোমরা, তো তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা ক্লাস হবে। সেই ক্লাসটা হবে এইচটিএমএল টেবিল নিয়ে। হ্যাঁ, যদি আমি এইচটিএমএল সম্পর্কে পূর্বে কোনো ক্লাস আপলোড দেই নাই, তো যারা এইচটিএমএল সম্পর্কে পূর্বে কোনো ধারণা যদি না থেকে থাকে, তাহলে তোমরা কিছুটা কনসেপ্ট নিলেই হবে যে এইচটিএমএল কি বা কিভাবে এইচটিএমএল লিখতে হয় কোডগুলো। এই সম্পর্কে ন্যূনতম যদি ধারণা থাকে, তাহলে আজকের ক্লাসটা তাদের জন্য। আমরা ক্লাসটা এমনভাবে ডিজাইন করেছি, প্রথমে আমরা থিওরিটিক্যাল বুঝাবো একটা এইচটিএমএল টেবিল ক্রিয়েট করতে যতগুলো ট্যাগ লাগে, প্রত্যেকটা ট্যাগের কাজ কি, কিভাবে সেগুলো আমরা ডিজাইন করব, কিভাবে সেগুলো লিখবো, সবকিছু তোমাদের এ টু জেড আমরা বলে দিব এবং হাতে কলমে শিখাবো। প্রথমে থিওরিটিক্যাল ক্লাস নিব, ডিটেল ক্লাস হবে, দেন আমরা প্র্যাকটিক্যালে তোমাদের সাথে এগুলো নিয়ে কথা বলবো এবং প্র্যাকটিক্যালে আমরা ইমপ্লিমেন্ট করে দেখাবো, ঠিক আছে? তো তোমরা যারা আমাদের এই ক্লাসে বা আমাদের চ্যানেলে নতুন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং তোমার ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিবা, কারণ এইরকম ক্লাস হয়তো বা আগে কখনো পাইছো কিনা জানি না। হ্যাঁ, তো আমাদের থিওরিটিক্যাল, মেইনলি থিওরিটিক্যাল আমরা কনসেপ্টটা আগে ক্লিয়ার করব, দেন আমরা প্র্যাকটিক্যালে ইমপ্লিমেন্ট করে সরাসরি ওয়েব ব্রাউজারের মাধ্যমে আমরা দেখাবো, ঠিক আছে? তো চলো আমরা সময় নষ্ট না করি। তো আমরা মেইনলি আজকের লেকচারে যেটা ডিজাইন করেছি সেটা হচ্ছে এইচটিএমএল টেবিল। ওকে, তোমরা দেখতেই পাচ্ছ এইচটিএমএল টেবিল নিয়ে যত সমস্যা, ম্যাক্সিমাম সমস্যা এইচটিএমএল টেবিল নিয়ে হয়। আমরা এইচটিএমএল টেবিলের ক্ষেত্রে আমরা একটু একটা টেবিল এখানে ডিজাইন করেছি, তোমরা দেখতে পাচ্ছ টেবিলটা এরকম হয়। আসলে টেবিলটা কেন ক্রিয়েট করা হয় সেটা আগে বলি। টেবিলটা ক্রিয়েট করার মূল কারণ হচ্ছে ডেটা গুলোকে সুবিন্যস্তভাবে সাজানো যায়। সাপোজ ধরো আমি এখানে একটা টেবিল ক্রিয়েট করেছি যার হেডিং দিয়েছি নেম, তার মানে এই হেডিং এর আন্ডারে যতগুলো ডাটা থাকবে সবগুলো কোনো না কোনো ব্যক্তির নাম হবে। তাহলে ডাটাগুলো একটু সুবিন্যস্ত হবে, একটু সাজানো বা গোছানো হলো। দেন আমরা ক্লাস, মানে এই নেম, নেমের আন্ডারে বা যার নাম সে কোন ক্লাসে পড়ে, দেন এস তার বয়স কত, তাহলে এই যে ডেটাগুলো সুবিন্যস্ত ভাবে সাজানোর জন্য আমরা টেবিলটা ক্রিয়েট করেছি। আর এই টেবিলটা ক্রিয়েট করতে হবে আমাদের এইচটিএমএল এ, তার মানে আমাদের ওয়েব ব্রাউজারে এই রকম একটা আউটপুট আনতে আমাদের কি রকম ভাবে বা কিভাবে কোডটা লিখলে এই রকম আউটপুট পাওয়া যাবে সেটা নিয়ে আজকের ক্লাস, ঠিক আছে? তো আমরা প্রথমে কনসেপ্টটা নিব টেবিল ক্রিয়েট করার জন্য। আর আমরা জানি এইচটিএমএল এ সব কিছু ট্যাগ দিয়ে লিখতে হয়, আর ট্যাগ মানে কি আমরা এটাও জানি, ট্যাগ হচ্ছে অতিরিক্ত ভাষা বা অতিরিক্ত কিছু। আর ট্যাগ মানেটা কি, আমরা যদি বলি ট্যাগটা আসলে কি, ট্যাগ হলো হচ্ছে নির্দেশক। হ্যাঁ, নির্দেশক, তাহলে আমরা নির্দেশক মানে নির্দেশ করব সেই অনুযায়ী কাজ করবে, মেইন কথা এটা, ঠিক আছে? তো এইচটিএমএল তৈরি করতে গেলে বা এইচটিএমএল এর টেবিল ক্রিয়েট করতে গেলে আমাদের যে যে ট্যাগটা খুব বেশি ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আমরা কথা বলি। তো যেহেতু টেবিল ক্রিয়েট করব, তো টেবিল নামক আমাদের একটা ট্যাগ লাগবে যেটা হচ্ছে টেবিল। আর আমরা জানি ট্যাগ লেখার নিয়মটা কি, লেস দেন ব্র্যাকেট দিয়ে শুরু করব, তারপরে একটা কিওয়ার্ড অথবা ওয়ার্ড থাকবে, হ্যাঁ, অথবা একটা লেটার দিয়েও ট্যাগ হইতে পারে, দেন গ্রেটার দেন সাইন থাকবে, দেন এর ভিতরে কিছু কন্টেন্ট থাকবে, দেন স্ল্যাশ টেবিল ক্লোজ করে দিলাম। তার মানে একটা ট্যাগের ওপেনিং এবং ক্লোজিং দুইটা পার্ট থাকবে, ঠিক আছে? তবে সব ট্যাগের কিন্তু ওপেনিং ক্লোজিং থাকে না। তাহলে ট্যাগ আমাদের দুই প্রকার, আমরা একটু হালকা হিন্টস দিয়ে যাই, যেহেতু প্রথম লেকচারে এটা, ট্যাগ দুই প্রকার, একটা হচ্ছে কন্টেইনার ট্যাগ, একটা হচ্ছে এমটি ট্যাগ। তাহলে কন্টেইনার ট্যাগটা হচ্ছে সেই সব ট্যাগ যে ট্যাগের ওপেনিং এবং ক্লোজিং রয়েছে, ঠিক আছে? এখন এমটি ট্যাগ কি, এমটি ট্যাগ হচ্ছে ওই সকল ট্যাগ, তাহলে আমরা প্রথমে জানলাম কন্টেইনার ট্যাগ। হ্যাঁ, কন্টেইনার ট্যাগ আমরা একটু হিন্টস দেই, সেকেন্ড আমরা জানলাম, আচ্ছা আমরা একটু ভালোভাবে লিখি, এমটি ট্যাগ, EMPTY, এমটি, এমটি ট্যাগ। তাহলে কন্টেইনার মানে কিন্তু ধারক, হ্যাঁ ধারক মানে যে ট্যাগে ধারণ করে রাখে। তাহলে দেখো এখানে আমরা টেবিল এবং ক্লোজ দিয়ে ব্যাকস্ল্যাশ দিয়ে আমি টেবিল লিখেছি। হ্যাঁ, তাহলে ক্লোজিং ট্যাগে সব সময় সেম, দেখো এটা লেস দেন দিয়ে শুরু হবে, একটা ওয়ার্ড অথবা লেটার থাকবে, গ্রেটার দেন এবং শেষ করার সময় জাস্ট সামনে একটা স্ল্যাশ দিলেই হয়ে যাচ্ছে। তাহলে এইটা হচ্ছে শুরুর ট্যাগ যেটাকে স্টার্টিং বা ওপেনিং ট্যাগ বলা হয়, আর এটা হচ্ছে শেষ ট্যাগ যেটাকে এন্ডিং বা ক্লোজিং ট্যাগ বলা হয়। তাহলে দেখো এই শুরু এবং শেষ, এর মাঝে কোনো কন্টেন্ট ধারণ করে রাখার ক্ষমতা রাখে, তাহলে এই জন্য কোনো কিছু ধারণ করার ক্ষমতা রাখাকে ধারক বলা হয়। তাহলে এই ট্যাগগুলোকে আমরা কন্টেইনার ট্যাগ করব, যে ট্যাগের
শুরুর ট্যাগ এবং শেষ ট্যাগ থাকবে। কথা ক্লিয়ার? এমটি ট্যাগ দেখো, এমটি ট্যাগ কি, যার শুরু আছে শেষ নেই। যেমন আমরা যদি IMG, হ্যাঁ IMG, এটা হচ্ছে ইমেজের ট্যাগ, BR, এটা হচ্ছে লাইন ব্রেক করা, HR, হরিজন্টাল লাইন ক্রিয়েট করা। তো এইগুলো এক একটা ট্যাগ। আমরা যদি এইগুলো ট্যাগের কথা চিন্তা করি, এইগুলোর কোনো ক্লোজিং ট্যাগ থাকে না, মানে এগুলো ট্যাগের শুরু আছে বাট শেষ নেই। তাহলে যে ট্যাগের শুরু আছে শেষ নেই, তাদেরকে বলবো আমরা এমটি ট্যাগ, কারণ এর শেষ ট্যাগটা নেই, এতে কোনো কন্টেন্ট ধারণ করার মতো ক্ষমতা রাখে না। তাহলে এগুলো হচ্ছে এমটি ট্যাগ। তাহলে সোজা বাংলা ভাষা, তাহলে HTML টেবিল ক্রিয়েট করার আগে আমরা একটু কনসেপ্ট নিয়ে নিচ্ছি ট্যাগগুলোকে। হ্যাঁ, যেমন তোমরা কন্টেইনার ট্যাগে আরো কিছু এক্সাম্পল পাবা, যেমন হচ্ছে বোল্ড, হ্যাঁ এভাবে, হ্যাঁ ইতালিক। বোল্ড কি কাজ করবে? লেখাকে বোল্ড করবে। বোল্ড মানে কি? মোটা করা। ইতালিক কি করবে? লেখাগুলোকে ডান পাশে বাঁকাবে, মানে ইতালিক ফর্মে হচ্ছে আমাদের লেখাটার আউটপুট দিবে, ঠিক আছে? দেন আমরা যদি আন্ডারলাইনের ইউজ করি, তাহলে এটা একটা লেখার নিচে, এর ভিতরে আমরা যা কিছু লিখব তার নিচে আন্ডারলাইন হয়ে যাবে। তাহলে এইরকম অসংখ্য আমাদের কন্টেইনার ট্যাগ রয়েছে। তাহলে আমরা এইগুলো নিয়ে একটু আলোচনা করলাম, এখন আমরা আসবো টেবিল ক্রিয়েট করতে কি কি ট্যাগ লাগে। তো টেবিল ক্রিয়েট করতে আমাদের টেবিল নামক ট্যাগ লাগবে, ফার্স্ট কথা, কারণ আমরা টেবিল ক্রিয়েট করব, তো টেবিল নামে ট্যাগ তো আমাদের থাকা বাধ্যতামূলক, তাই না? তাহলে আমরা, আচ্ছা এগুলি একটু ইরেজ করি, কারণ আমাদের যেহেতু টেবিল নিয়ে কথা, তাই না? যেহেতু টেবিল নিয়ে লেকচারটা আমরা ক্রিয়েট করব, সো টেবিল রিলেটেড যতগুলো ট্যাগ ইউজ করা লাগে সেগুলো আমরা ডিটেল জানবো। তো আমাদের টেবিল ক্রিয়েট করার জন্য আমাদের টেবিল নামে একটা ট্যাগ লাগবে, হ্যাঁ, যেটা হচ্ছে TABLE, টেবিল, অ্যান্ড এর ক্লোজিং ট্যাগও রয়েছে, তাহলে এটা একটা কন্টেইনার ট্যাগ। ওকে, তাহলে আমরা প্রথম জানলাম টেবিল ক্রিয়েট করার জন্য টেবিল নামে ট্যাগ লাগবে। সেকেন্ড আসো যে টেবিলটা আসলে কিসের সমন্বয়ে গঠিত, রো এবং কলামের সমন্বয়ে গঠিত, তাই না? তো আমাদের রো ক্রিয়েট করার জন্য টেবিলের একটা রো দরকার। এখন দেখো এখানে কয়টা রো রয়েছে, 1, 2, 3, 4, তাহলে চারটা রো আছে এখানে, তাই না? এখানে একটু আমরা মনোযোগ দিব যে আমাদের এখানে চারটা রো রয়েছে, তার মানে আমরা যখন টেবিল ক্রিয়েট করব আমাদের প্রত্যেকটা রো ক্রিয়েট করা প্রয়োজন। হ্যাঁ, তাহলে টেবিল রো, তাহলে আমার টেবিল রো ট্যাগটা কি হবে? রো ক্রিয়েট করার জন্য ট্যাগটা কি হবে? দেখো আমরা আসলে কি ক্রিয়েট করব, টেবিলের রো তৈরি করব। হ্যাঁ, তাহলে আমরা টেবিলের টি নিব আর রোর আর নিব, তাহলে এই মিলে হয়ে গেল TR, একটা ট্যাগ হয়ে গেল, তার ক্লোজিং ট্যাগ রয়েছে TR ব্যাকস্ল্যাশ TR। ওকে, তাহলে আমাদের ট্যাগগুলো মুখস্থ করার কোনো দরকার নেই। দেখো আমি আমি তোমাদেরকে এমনভাবে বোঝাবো, ট্যাগগুলো মুখস্থ করার দরকার নেই এবং কোনোভাবে মনে রাখার দরকার নেই যে টেবিলে রো ক্রিয়েট করতে TR 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 এইভাবে কখনো মুখস্থ করার দরকার নেই। তাহলে HTML এখানে মুখস্থ বিদ্যা না, আমরা বুঝবো ভালো করে, ঠিক আছে? তাহলে আমরা টেবিলে রো ক্রিয়েট করার জন্য আমরা TR একটা ট্যাগ লাগবে, ঠিক আছে? এখন আসো এই যে রোর আন্ডারে যে ডেটাগুলো দেখতে পাচ্ছ, এই যে এটা একটা নেম, ক্লাস, এজ, এগুলো আসলে কিন্তু টেবিলের হেডিং। হেডিং বলতে কি বোঝায়? শিরোনাম। যে নেম, নেমের আন্ডারে অনেকগুলো নাম থাকবে যেগুলো ডাটা। হ্যাঁ, এই যে নেমের আন্ডারে যেগুলো রয়েছে মাসুদ, রিফাত, শাফি, এগুলো ডাটা। এই ক্লাস হেডিং, হেডিং এর আন্ডারে 10, 11, 12, এগুলো ডাটা। তাহলে এজ হেডিং, হেডিং এর আন্ডারে 15, 17, 18, এগুলো ডাটা। তাহলে আমরা প্রথমে পাইলাম টেবিলের রো, সেকেন্ড আসলাম হচ্ছে টেবিলের হেডিং। তাহলে আমরা একটু লিখি, টেবিলের পাইলাম হেডিং, তাহলে আমরা এখান থেকে একটা ট্যাগ পাবো টেবিলের হেডিং। হ্যাঁ, টিতে টেবিল, এইচ তে হেডিং, তাহলে আমরা টেবিল হেডিং যখন লিখব তখন TH নামক একটা ট্যাগ পাবো, তাহলে TH টা ক্লোজ হবে, তাহলে এটাও আমাদের কন্টেইনার ট্যাগ। তাহলে আমাদের ট্যাগ তো মুখস্থ করার দরকার হচ্ছে না। সেকেন্ড আমরা আসি, এখন আসো এই হেডিং এর আন্ডারে আমাদের থাকে ডাটা। তাহলে এই যে মাসুদ, রিফাত, শাফি, 10, 11, 12, 15, 17, 18, এই যে ডাটাগুলো, তাহলে কার ডাটা? এটা টেবিলের ডাটা। তাহলে এখন দেখো আমরা যদি লিখি টেবিল ডাটা, হ্যাঁ বা ডেটা যেটাই বলো, তাহলে টি পাবো আর ডি পাবো, তাহলে টেবিল ডাটা যখন আমরা লিখতে যাবো তখন TD নামক একটা ট্যাগ পাবো, ঠিক আছে? TD নামক একটা ট্যাগ পাবো, ঠিক আছে, যার ক্লোজিং এবং ওপেনিং দুটোই থাকবে, তার মানে এটাও একটা কন্টেইনার ট্যাগ। তাহলে আমরা কি বুঝলাম, আমাদের টেবিল ক্রিয়েট করার জন্য আমাদের টেবিল নামক একটা ট্যাগ লাগবে, দেন টেবিলের রো, তাহলে আমরা রো ক্রিয়েট করব, তাহলে টেবিল রো ক্রিয়েট করার জন্য, তাহলে টেবিল রো ক্রিয়েট করার জন্য TR নামক একটা ট্যাগ লাগবে, দেন টেবিল হেডিং ক্রিয়েট করার জন্য TH নামক একটা ট্যাগ লাগবে। টেবিলের প্রত্যেকটা ডাটা যখন আমি এন্ট্রি করব
তখন টিডির আমাকে একটা ট্যাগ লাগবে। তাহলে আমরা বুঝে গেলাম এবং ট্যাগগুলো সহজে আমরা মুখস্থ করার কোনো প্রয়োজনই পড়বে না, সহজে আমরা দেখেই বুঝতে পারবো। তাহলে আমরা যখন নেম লিখবো তখন টিএইচ, হ্যাঁ যখন মাসুদ লিখবো তখন টিডি, ওকে, কারণ এটা হচ্ছে হেডিং, এটা হচ্ছে ডাটা। এখন আসো এই টেবিলটা আসলে কিভাবে ক্রিয়েট করা হয়। ঠিক আছে, তাহলে আমাদের মেইনলি আমরা টেবিল আসলে ক্রিয়েট করি রোর মাধ্যমে। হ্যাঁ, আমরা একটা রো ক্রিয়েট করব, রোর আন্ডারে আমরা যতগুলো হেডিং দিব ততগুলো কিন্তু কলাম তৈরি হবে। তোমরা বলতেই পারো ভাইয়া টেবিল তো ক্রিয়েট হয় বা টেবিল তো তৈরি হয় রো এবং কলামের সমন্বয়ে, আমরা শুধু রো তৈরি করতেছি বাট কলাম তৈরি করতেছি না কেন? কারণ অটোমেটিক তুমি যখন হেডিং অথবা ডাটাটা বসায় দিবা তখন অটোমেটিক সে একটা কলাম আকারে বসবে। হ্যাঁ, সাপোজ ধরো এক্সাম্পল আমরা এখানে টিএবিএল টেবিল নামে আমি একটা হচ্ছে ট্যাগ নিলাম যে টেবিল ক্রিয়েট করব। তাহলে প্রথম আমরা রো ক্রিয়েট করবো, দেখো এই যে এই রোটা ক্রিয়েট করব। তাহলে এই রোর আন্ডারে যতগুলো তুমি দেখতে পাচ্ছ এগুলো কি হেডিং না, তাহলে আমরা কি করব টিএইচ। তাহলে টিএইচ এর ভিতর কি থাকবে, নেম, তাহলে টিএইচটা ক্লস। দেন তোমরা দেখতে পাচ্ছ তারপরে তার মানে এই নেমটা একটা হেডিং, তাহলে এই যে টিএইচ এর ভিতরে আমরা নেমটা বসাই দিলাম, তাহলে সে একটা হেডিং হয়ে গেল। আচ্ছা, তারপরে আবার একটা টিএইচ দিলাম, তাহলে কি হবে সেকেন্ড টিএস কি ক্লাস, তাহলে টিএসটা ক্লোজ করে দাও। তাহলে দেখো তুমি যখন প্রথম টিএস এ নেম দিলা তখন সে এখানে নেম হয়ে গেল। হ্যাঁ, রো কিন্তু একটাই, তারপরে একই রোতেই আবার তুমি আরেকটা হেডিং দিয়েছো, সেটা হচ্ছে ক্লাস, তাহলে এ একটা কলাম, এ একটা কলাম ক্রিয়েট হয়ে গেল। দেন তুমি যখন আবার একটা টিএস দিবা, দিয়ে এখানে এস লিখবা, হ্যাঁ টিএসটা ক্লোজ করে দিবা, তখন এই এস নামে একটা হেডিং ক্রিয়েট হবে যা আরেকটা কলামে থাকবে। তাহলে দেখো আমাদের কলাম তৈরি করার কোনো প্রয়োজন পড়তেছে না, আমরা একটা রোর ভিতরে যতগুলো হেডিং ঢুকাইয়ে দিব ততগুলো কলাম অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে। তাহলে আমাদের আর কোনো হেডিং নেই, তাহলে টিআর ক্লোজ করে দিব সোজা হিসাব। তাহলে এই যে দেখো প্রথম রো ক্রিয়েট করার জন্য এইটুকু আমার কোডিং লিখতে হচ্ছে। ঠিক আছে, এখন সেকেন্ড রো ক্রিয়েট করার জন্য আমরা আবার টিআর নিব, তাহলে রো ক্রিয়েট করার জন্য টিআর, তারপরে আমরা দিব হচ্ছে টিডি, টিডি, হ্যাঁ। তাহলে টিডি দেখো সেকেন্ড রো, এই যে সেকেন্ড রো, সেকেন্ড রোর প্রথম ডাটা কি, তাহলে প্রথম ডাটা আমরা প্রথমে ক্রিয়েট করব, তাহলে টিডি, টিডি হচ্ছে কি মাসুদ, তাহলে টিডিটা ক্লোজ করে নিলাম। তারপরে দেখো আমাদের দ্বিতীয় ডাটা কি টেন, তারপরে আমরা লিখবো টিডি, হ্যাঁ টেন দিয়ে দিব, টিডিটা ক্লোজ করে দিব। আচ্ছা এখানে একটু লিখি, হ্যাঁ। তারপরে দেখো থার্ড ডাটা কি, তাহলে আমরা এখানে লিখবো টিডি 15, টিডিটা ক্লোজ করে দিলাম এইভাবে। তাহলে দেখো আর কোনো ডাটা নেই, তাহলে টিআরটা ক্লোজ করে দিলাম। তার মানে কি আমি যখন সেকেন্ড টিআর আমি যখন ডিক্লেয়ার করলাম তখন সে দ্বিতীয় নাম্বার রো ক্রিয়েট করার জন্য প্রস্তুত হয়ে গেল। দেন আমরা যখন মাসুদ টিডির ভিতরে যখন মাসুদ লিখলাম, এই মাসুদটা কোথায় যাবে, প্রথম কিন্তু আমি মাসুদ দিয়েছি, তার মানে এই মাসুদটা আমার নেমের আন্ডারে, এই নেম হেডিং এর আন্ডারে বসে যাবে। তাহলে নেমে নেম যে কলামে রয়েছে তাহলে সেই কলামেই মাসুদ বসে যাবে। আমরা কিন্তু দ্বিতীয় রো ক্রিয়েট করতেছি, যখন আমরা টিডির ভিতরে সেকেন্ড আমরা টেন প্রবেশ করাবো তখন সে ক্লাসের আন্ডারে টেনটা এন্টার করবে। দেন আমরা যখন টিডির আন্ডারে আমরা 15 যখন বসাই দিব তখন সে এজের আন্ডারে 15 চলে যাবে, কারণ এই 15 একটা ডেটা। তাহলে তিন নম্বরে আমি যা বসাবো সেইটা এজের আন্ডারে চলে যাবে, দুই নম্বরে আমি যে ডেটাটা দিব সেটা ক্লাসের আন্ডারে বসে যাবে, এক নম্বরে যে ডেটাটা দিব সেটা আমার নেমের আন্ডারে বসবে। তাহলে এইভাবে আমরা টেবিল ক্রিয়েট করি। আবার থার্ড যদি আমরা আবার রো ক্রিয়েট করতে যাই, তাহলে প্রথমে আমাদের টিআর ক্রিয়েট করতে হবে, তারপর প্রথম টিডিতে আমরা দিব রিফাত, সেকেন্ড টিডিতে দিব আমরা এলিফ্যান্ট, থার্ড টিডিতে দিব আমরা 17, দেন টিআর ক্লস। তারপরে আবার যদি টিআর মানে আরেকটা রো ক্রিয়েট করতে যাই, তাহলে প্রথম টিডিতে দিব আমরা শাফি, সেকেন্ড টিডিতে দিব 12, থার্ড টিডিতে দিব 18। তাহলে এইভাবে আমরা টিআরটা ক্লস করে দিব। তাহলে আমরা অলরেডি বুঝতে পেরেছি যে কিভাবে টেবিল ক্রিয়েট হয়। তাহলে আমাদের প্রত্যেকবার আমাদের মেইনলি রো ক্রিয়েট করতে হয়, রো ক্রিয়েট করে যতগুলো আমরা হেডিং বা ডাটা বসাবো ততগুলো কলাম অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে। তাহলে আমরা টেবিল রিলেটেড আমরা সব কিছু বুঝে গেলাম, ট্যাগ কি, হ্যাঁ ট্যাগ কিভাবে কাজ করে, আবার হচ্ছে টেবিলের কি কি ট্যাগ রয়েছে, কি কি ট্যাগ আমরা টেবিলে ইউজ করি সেগুলো ডিটেল জানলাম। ঠিক আছে, তো নেক্সট ক্লাসে আমরা এটার প্র্যাকটিক্যাল কথা বলবো, প্র্যাকটিক্যাল ক্লাস নেব। আশা করি সবাই তোমরা বুঝতে পেরেছো, যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা।